আমরা একটু বাইরে যাব বলে বের হচ্ছি। এই প্রজ্ঞা প্রভা চলে আসো, এখন শীত শীত পড়ে গেছে, অল্পতেই বিকেল হয়ে যায়, বের হতে হতে দেরি হয়ে গেল। এই যে প্রতিমা চলে এসছে, প্রজ্ঞা কই? আমরা এখন রেডি, আমরা এখন যাব। এই যে মমিনও রেডি বের হয়ে গেছে, চলো যাই। প্রকার মা মারে? হাই আল্লাহ, সারাদিন বকা দেয়। এখন বেড়াতে যাচ্ছে, একটু হাসি খুশি হও, নাহলে তো আবার মারবে। যাই হাসো, নাহলে পিটাবো ধরে। ফুলের গাছ, ফুলের গাছ দেখা যাচ্ছে অনেকগুলো। ফুলের গাছ দেখলে আমার মনে হয় যেন একটু থেমে ফুলের সাথে কথা বলে আসি, গল্প করে আসি। কাশফুল, বা অনেক সুন্দর লাগছে কাশফুলগুলো দেখে, একসঙ্গে অনেকগুলো কাশফুল, খুবই সুন্দর লাগছে দেখে। ওদিক থেকে ঘুরে এসে কাশফুলের কাছে কিছুক্ষণ থামবো। আমরা চলে আসলাম প্রকৃতির মাঝে কিছুক্ষণ খুব সুন্দর সময় কাটানোর জন্য। প্রকৃতির মাঝে আসলে আমার তো খুবই ভালো লাগে, এখানে তো অক্সিজেনের পরিমাণ বেশি, তাই মনে হয় যেন নিঃশ্বাস নিতেও শান্তি। এখানে জাংলা করে গাছ দেয়া অনেক দূর পর্যন্ত। Thank you.
না ধুমা ধুমা ধুন্দুল এই যে ধুন্দুল কাশফুল দেখলে তো খুবই ভালো লাগে। আর শীত প্রায় এসেই গেছে, এখন যে কাশফুল দেখতে পাবো সেটা তো ভাবতেই পারিনি। এই যে বৃষ্টি হলে তো কাশফুলগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু বৃষ্টির পরে আবার নতুন কিছু কাশফুল হয়েছে, তাই কাশফুলগুলো এখানেই দেখলাম, অন্যদিকে কিন্তু নাই। এই জায়গাটাতেই দেখলাম কিছুটা জায়গা জুড়ে অনেকগুলো কাশফুল। কাশফুলের সঙ্গে ছবি তুলতে লাল শাড়ি পরে আসলে ভালো হতো, কিন্তু কাশফুল পাবো তা তো ভাবিনি, ভাবলে কিন্তু লাল শাড়ি পরে আসতাম কাশফুলের সঙ্গে ছবি তোলার জন্য। যে কাশফুলগুলো এই ফুলগুলো খুব সুন্দর লাগছে, দেখো এই যে কি চমৎকার আমি জুম করেছি যে চমৎকার। হ্যাঁ ওর একটা ছবি না এখানেও কাশফুলগুলো খুব সুন্দর না, বেশি বাতাস হচ্ছে না, বাতাস হলে কাশফুলগুলো একটু নড়তো, ওইটা সুন্দর লাগতো, ওইটা পেলাম না, বাতাস নাই, বাতাস নাই, বাতাস থাকলে কাশফুলগুলো নড়তো, ওই নড়ানো আর একটু নড়তো। অনেক বেড়ানো হলো, আসলে বেশিক্ষণ হাঁটাহাঁটি করলে খিদা লেগে যায়, তাই এখন কি করা, প্রজ্ঞা বলল চলো ফুচকা খাই, তাই ফুচকা খেতে চলে আসলাম। আর রাস্তা ধারে এই ফুচকাগুলো খেতে ভালো লাগে, মানে কোনো বদ্ধ ঘরে ফুচকা খাওয়ার চেয়ে এই রাস্তা ধারে বসে বসে এই ফুচকাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, একটা আলাদা মজা পাওয়া যায়, তাই সবাই মিলে এখন আমরা ফুচকা খাবো।
তারপরে এখানে গরুর দুধের চা, এটা তো খেতে তো খুবই মজা লাগে। এখানে আসলে চা না খেয়ে তো যাওয়াই যাবে না, তাই আমরা চা নিয়ে নিলাম। এখন চা খাবো সবাই মিলে। এখন চা খেয়ে আমরা বাসার দিকে রওনা দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।